নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহ যোগাতে ব্যারাকপুর পৌরসভার 29 ওয়ার্ডের পৌরপিতা রমেশ শাহ ও যুব তৃণমূল কংগ্রেস নেতা বিমল শাহের উদ্যোগে আয়োজিত হল টিটাগড় কেলভিন জুট মিলের মাঠে এমএলএ কাপ ক্রিকেট প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় টিটাগড় ও ব্যারাকপুর পৌরসভা এলাকার অন্তর্গত 12টি দল অংশগ্রহণ করে। ক্রিকেট প্রতিযোগিতায় উদ্যোক্তা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহিত দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, টিটাগড় পৌরসভার পৌর প্রধান কমলেশ শাহ, পৌর পরিষদের সদস্য শ্যামা পারভিন, পৌরপিতা ওম প্রকাশ শাহ, সোনু শাহ, রমেশ শাহ, হরিরাম চৌধুরী, মোহাম্মদ রিজাউদ্দিন, উত্তর চব্বিশ পরগনার হিন্দি প্রকোষ্ঠের সহসভাপতি তাপস ভগত, টিটাগড় সহ তৃণমূল যুব কংগ্রেস সভাপতি উমেশ ভার্মা, তৃণমূল ছাত্র পরিষদের নেতা প্রীতম আদিত্য, সুমন সাহা, আকাশ ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন ব্যাট এবং বল হাতে নামেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, টিটাগড় পৌরসভার পৌর প্রধান কমলেশ শাহ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী কি জানিয়েছেন শোনাবো। ব্যারাকপুর 20 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ডে এই এমএলএ কাপ হচ্ছে, এটা বিমল শাওয়ের উদ্যোগে। বিমল হচ্ছে আমাদের যুবর টিমে রয়েছে আর কি তৃণমূলের, এবং ওর বাবা এখানকার কাউন্সিলর, এবং ও আগের লাস্ট ইয়ারও করেছিল, প্রতি বছরই করে, ও নানা রকম অ্যাক্টিভিটিস করতে থাকে। তো আমাকে যখন বলেছিল যে আমরা একটা ক্রিকেট ম্যাচ করবো ব্যারাকপুর আর টিটাগড় মিলিয়ে, এবং আমি বলছি অবশ্যই কর, তো বলেছিল সেটার নাম দেবো এমএলএ কাপ। আমি বলেছি ঠিক আছে, নো প্রবলেম, তুই নাম না দিলেও আমি আসবো, দিলেও আসবো। যে কোনো খেলাধুলো বা যে কোনো কালচারাল প্রোগ্রাম হোক, মানুষের জন্য যে কোনো কাজে আমি সবসময় আছি সেখানে, মানে কোনো আমি জানি না, সেখানে আমরা দল বা রং দেখি না, আমরা সবাই এখানে রয়েছি। আর এখানে সবাই এর নাকি একটা করে দল ছিল আর কি। হ্যাঁ, তো এখানে ধরো টিটাগড় চেয়ারম্যানেরও ছিল, ব্যারাকপুরেরও ছিল, এখন ব্যারাকপুরের সবাই নাকি হেরে গেছে আর কি, তো ওর জন্য টিটাগড় বেশি রয়েছে। সো এখন লাস্ট, এখন সেমিফাইনাল হবে মোস্ট প্রবলি। সো অল দ্য বেস্ট সবার জন্য, আর আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার জন্য খুব ভালো হোক। খেলাধুলো এবং ভালোবাসার মধ্যে দিয়ে আমরা এই 2023 পালন করি। হ্যাঁ, খুব ভালো ওরা, আমি সবাইকে চিনি মোটামুটি, যারা এখন যারা সেমিফাইনাল খেলছে। একটা টিম আছে যারা টিটাগড়ের 6 নম্বর ওয়ার্ডে থাকে, 5 আর 6 মিলে, আর কিছু আছে যারা আজকে এই ওয়ার্ডে থাকে আর কি, একটা টিম আছে আর কি, 8 নম্বর ওয়ার্ডেরও কিছু আছে আর কি, সবাই। আর অ্যাকচুয়ালি টিটাগড়ের ব্যারাকপুরে দেখেছি প্রচুর ছেলে মেয়ে আছে যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত এবং অ্যাক্টিভ, তারা আর কি ভালো খেলে, সে ফুটবল হোক, ক্রিকেট হোক, সব কিছুই ভালো খেলে। আপনার প্রিয় খেলা কী? আমার প্রিয় খেলা, এতদিন ওয়ার্ল্ড কাপ চলছিল তো ফুটবলটা ভালো লাগছিল, বাট ক্রিকেট একটু স্পেশালি ভালো লাগে। হ্যাঁ, টিটাগড় থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।